জেলায় জেলায় আবাস বিক্ষোভ অব্যাহত। বুধবারও বহু জেলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নিল বিজেপি। পথে নামতে দেখা গেল গ্রামের মানুষদেরও। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকা থেকে নাম বাদ, বঞ্চিত যোগ্য প্রাপক। প্রতিবাদে বুধবার আন্দোলনের পথে রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব। বুধবার রায়গঞ্জে বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ দলীয় নেতাকর্মীদের, অবিলম্বে আবাস যোজনা নামে তালিকা সঠিকভাবে প্রকাশের দাবিতে আন্দোলন কর্মসূচি। সমস্ত বেনিফিশিয়ারি যারা পাওয়ার যোগ্য অবিলম্বে নতুন করে সার্ভে করে তাদের নাম নথিভুক্ত করবার দাবিতে আজকে আমরা বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন, এবং সেই সার্ভের মধ্যে প্রকৃত গরিব মানুষের নাম বাদ পড়েছে, দায়ভার বিডিও সাহেবের, বিডিও সাহেবকে কৈফিয়ত দিতে হবে। একই অভিযোগে সরব বাসন্তী ব্লকের বিজেপি নেতৃত্ব। বাড়ি পেয়েছে শাসক দলের ঘনিষ্ঠ লোকজন, দাবি বাসন্তীর বিজেপি নেতা বিকাশ সর্দারের। বিধায়ক যিনি আছেন বিডিও অফিসে গিয়ে রাতের অন্ধকারে সেই তালিকা থেকে গরিব মানুষদের নাম বঞ্চিত করে আজকের যাদের পাকা ঘর রয়েছে, ছাদতলা ঘর, যারা চাকরি করে, প্রধানের ভাই, তার শালা, এদের নাম আজকে অন্তর্ভুক্ত করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর মোকাম্বেরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে তুমুল বিক্ষোভে সামিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে বুধবার ডেপুটেশন কর্মসূচির অনুষ্ঠান আয়োজন করা হয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে হাজির বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। আবাস যোজনার বাড়ি না পেয়ে ধুঁকছে মগরাহাট হটুগঞ্জের ধোপাপাড়া গ্রামের একাধিক পরিবার। রয়েছে ত্রিপল দেওয়া মাটির বাড়ি, নাম তো নেই, সার্ভেও হয়নি বাড়িতে, অভিযোগ গ্রামবাসীদের। থাকি আর তারপরে তোমার বাবার আমলে শুধু পাঁচিলটা দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি, পারি না। এখন এই ঘরটাই থাকি, আর এটা ওই প্লাস্টিক দেওয়া ঘর, আর এই ছেলে বাবা টিন কিনে দিয়েছিল, পড়িয়েছিলাম, এমনও ছেলেই আছে। বুধবার অন্দা ব্লক ঘেরাও করে বিক্ষোভ অভিযান বামেদের। অন্যদিকে আবাস যোজনা দুর্নীতিতে সিঙ্গুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। বুধবার বিজেপি যুব মোর্চা, মহিলা মোর্চা সহ সিঙ্গুরের অন্যান্য বিজেপির কার্যকর্তাদের বিক্ষোভ করতে দেখা যায়। সিঙ্গুরের পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কার্যকর্তাদের। ক্রমশ জোরালো হচ্ছে আবাস দুর্নীতির ক্ষোভ, ক্ষোভে ফুঁসছে রাজ্য। কিভাবে হবে এর পরিত্রাণ? আদৌ যোগ্য মানুষগুলো পাবেন বাড়ি? উত্তর অধরা। নন্দদুলাল সরকার, স্বরূপ রায়, সুভাষ মজুমদার, শান্তনু পুরকাইত ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।